বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্বে ব্যাপক জনসমাগম ঘটে এবং তার একটি প্রভাব আমরা সারা বাংলাদেশে এখন বিভাগীয় সমাবেশগুলো দেখতে পাচ্ছি। আপনারা দেখেছেন চট্টগ্রাম, এরপরে ময়মনসিংহ, তারপরে খুলনা এবং সর্বশেষ রংপুর বিভাগীয় শহরে ব্যাপক জনসমাগমের মাধ্যমে আমাদের বিভাগীয় সমাবেশগুলো সফল হয়েছে। এখানে লাখো লাখো জনগণ অংশগ্রহণ করে এই খুনি, ফ্যাসিস্ট, স্বৈরাচারী, ভোট ডাকাতি, ব্যাংক ডাকাতি, খুন, খুন, গণতন্ত্র, হত্যাকারী, মুক্তিযুদ্ধের সাথে বিশ্বাসঘাতকারী, ঘাতকতাকারী এই অবৈধ শেখ হাসিনার সরকার, এর বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে। আগামী 10ই ডিসেম্বর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসেবে বাংলাদেশের ইতিহাসে অবশ্যই রচিত হয়ে থাকবে। আজকে সারা বাংলাদেশের জনগণ ত্যক্ত, বিরক্ত, অদৃষ্ট হয়ে গিয়েছে এই সরকারের অত্যাচারে। এই সরকার এমন কোনো অপকর্ম নাই যেটা তারা করে নাই। তারা সরকারি কোষাগার লুটপাট করে তাদের ব্যক্তিগত তহবিলের মতো ব্যবহার করেছে। তারা বিরোধী দল মত দমন করে গুম, খুন এবং মিথ্যা মামলায় আমাদেরকে হয়রানি করে তাদের এই অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করেছে। অনুষ্ঠানে আসার সময় একটি খবর দেখছিলাম যে আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান এবং ওনার সহধর্মিণী ডক্টর জোবাইদা রহমানের বিরুদ্ধে একটি অবৈধ সরকারের অবৈধ কোর্ট গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এটা আমরা তীব্র নিন্দা জানাই এবং আমরা বলতে চাই যে এই ধরনের অপকর্ম করে জনগণের দৃষ্টি ফেরানো যাবে না। যে আমাদের এখন বিএনপি বা অন্য কোন অঙ্গ এবং সহযোগী সংগঠন কে কোন দলে আছি, কে কোন সংগঠনে আছি, সেটা আমাদেরকে এখন ভুলে যেতে হবে, সেটা আমাদেরকে মাথায় রাখা যাবে না। আমরা যে কোনো জায়গায় বিএনপি অথবা তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের যে কোনো নেতাকর্মী যদি কোনোভাবে আক্রান্ত হয় আমাদের এই সমাবেশ এবং বিভিন্ন কর্মসূচি পালন করতে গিয়ে, সকলকে সাথে নিয়ে এই সন্ত্রাসী আওয়ামী লীগ এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে দুর্বল আন্দোলন গড়ে তুলে সেই জায়গাতেই কথা একটাই, এখন আমাদেরকে নগদে দিয়ে দিতে হবে, নগদে হাতে ধরাই দিতে হবে। এর বাইরেই আওয়ামী লীগকে সাহায্য করা যাবে না। এরা ভালো কথা শুনবে না, ভালো কথার মানুষরা, মিষ্টি কথায় তাদের দিয়ে কাজ হবে না। একটা আঘাত আসবে আমাদের সংবিধানে, আমাদেরকে সেই নাগরিক ক্ষমতা দেওয়া হয়েছে আত্মরক্ষা করার। অতএব আত্মরক্ষা করতে গিয়ে যদি সেই কারো হাতে কেউ নিহত হয় সেটিও কিন্তু আইনত সেটা সিদ্ধ। অতএব আমরা মাই খাওয়ার জন্য আমরা পয়দা হই নাই, আমরা এখানে আওয়ামী লীগের অত্যাচারে বেঁচে থাকার জন্য আমাদের জন্ম হয়নি। আমরা অবশ্যই এই স্বৈরাচারের বিরুদ্ধে দুর্বার শক্তি নিয়ে আমরা জনগণকে সাথে নিয়ে রুখে দাঁড়াবো এবং আমাদের দল থেকে যে কোনো নির্দেশনা আসবেন আপনারা প্রতিনিয়ত মহানগরী দপ্তরের সাথে যোগাযোগ রাখবেন কি নির্দেশনা আসতেছে, যাতে করে আমাদের মধ্যে কোনো মানে ইনফরমেশনের গ্যাপ তৈরি না হয় এবং প্রতিটা প্রোগ্রাম, প্রতিটা অনুষ্ঠান, প্রতিটা সমাবেশ, প্রতিটা মিছিল, প্রতিটা কর্মী সভা আমরা যাতে সফলভাবে পালন করতে পারি। এবং আমার সামনে উপস্থিত এই গেন্ডারিয়া থানা বিএনপির সকল নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা আপনাদের জানাই স্মরণ জানাই। প্রিয় ভাইরা, আপনারা জানেন এই বর্তমান খুনি, স্বৈরাচারী, ফ্যাসিস্ট, ভোট ডাকাতি, ব্যাংক ডাকাতি, গুম, খুনের হোতা শেখ হাসিনার সরকার বাংলাদেশকে গত 15 বছর যাবৎ অবৈধভাবে ক্ষমতা আঁকড়ে ধরে এই বাংলাদেশের সম্পদ, অর্থ সম্পদকে লুটপাট করে বাংলাদেশের মানুষের, নিরীহ মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে তারা ক্ষমতাকে দীর্ঘায়িত করেছে। আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি গণতন্ত্র সেই 2008 সালে এই অবৈধ সরকার ক্ষমতায় আসার পর থেকে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিলেন বিধায়, ওনাকে আজকে সম্পূর্ণ অন্যায়ভাবে একদম মিথ্যা একটি মামলায় তাকে সাজা দিয়ে গৃহবন্দী করে রেখেছে এই জালেম সরকার। আপনারা জানেন গত 15 বছর যাবৎ তারা গুম, খুন এবং হত্যার মাধ্যমে আমাদের বহু ভাই বোনকে, ভাই বোনের জীবন তারা নাশ করেছে। আপনারা দেখেছেন চৌধুরী আলম, ইলিয়াস আলী সহ এই অঞ্চলের বহু ছাত্র নেতা, আমি একে একে নাম বললাম না, সব সব তথ্য আপনাদের কাছে রয়েছে, কিভাবে নির্মমভাবে তাদেরকে গুম করেছে, অনেককে হত্যা করেছে, কারো লাশ পুলিশের হ্যান্ডকাফ করিয়ে
হিত অবস্থায় পাওয়া গিয়েছে। অতীতে এই গ্যান্ডা নিয়ে থানা বিএনপি আন্দোলন সংগ্রাম সব সভা সমাবেশ কিভাবে করতে হয় সেটি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এই খুনি সরকারের অত্যাচারের মধ্যে দাঁড়িয়ে থেকেও সকল কয়েকদিন আগে আপনারা গত মাসে ধোলাইখালে এক বিশাল মহাসমাবেশ আপনারা সফলভাবে সম্পন্ন করেছেন। সেই সমাবেশের পরে একে একে শান্তি জোনে আমরা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সফল সমাবেশ করে যার একটা প্রভাব আমরা এখন সারা বাংলাদেশে দেখতে পাচ্ছি। আপনারা দেখেছেন চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ, রংপুর এবং আসন্ন সমাবেশগুলোতে আপনারা দেখবেন, বরিশাল, সিলেট, কুমিল্লা, অন্যান্য বিভাগীয় সমাবেশে আপনারা দেখবেন কিভাবে লাখো লাখো সাধারণ জনগণ আমাদের এই সমাবেশে এসে অংশগ্রহণ করে এই খুনি সরকারের বিরুদ্ধে তারা প্রতিবাদে মেতে উঠবে। ইনশাআল্লাহ গ্যান্ডারিয়া, সুত্রাপুর, কোতোয়ালি, পংশাল, ওয়ারি সহ আশেপাশের সকল থানা বিএনপি এবং অঙ্গ সহসংগঠন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে 10 তারিখ এক মহাসমাবেশ এবং সেই সমাবেশ থেকে ইনশাআল্লাহ আমরা এই স্বৈরাচারী ফ্যাসিস্ট খুনি আওয়ামী লীগ সরকারকে বিদায়ের শেষ ঘন্টা বাজিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক জনাব তারেক রহমানের বাংলাদেশ গড়ার জন্য আমরা চূড়ান্ত পদক্ষেপ নেব ইনশাআল্লাহ। আমি আপনাদের বলবো এই আওয়ামী সন্ত্রাসীদেরকে এখন থেকে নগদে হাতে ধরাই দিতে হবে। যেখানে এই সন্ত্রাসীরা আমাদের একজন নেতা কর্মীদের উপরে হামলা বা আঘাত করার দুঃসাহস দেখাবে সেখানেই তাদের কালো হাত ভেঙে দিতে হবে। আমাদের নেতা যদি নির্দেশ দেয় 24 ঘন্টার মধ্যে এই সন্ত্রাসীদেরকে আমরা লাঠিপেটা করে বিতাড়িত করে তাদেরকে বিচারের কাঠ করায় দাঁড় করাবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আপনারা কোনো ভয় পাবেন না, আমি আপনাদের পাশে থাকবো। গুলি খাইতে হলে গুলি খাবো, লাঠি মারি খাইতে হলে লাঠি মারি খাবো, জেলে যেতে হলে জেলে।